প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অষ্টম অধ্যায় হলো বৃত্ত নিয়ে। তো 8.1 থেকে 8.5 পর্যন্ত বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এবং সম্পাদ্য। তো এবার এই অষ্টম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ধারাবাহিক আলোচনায় আমি আজকে আলোচনা করব 1 নম্বর প্রশ্নটি। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো আশা করি বুঝতে পারবে। এখানে উদ্দীপকে আমরা একটি চিত্র দেখতে পাই, সেটা হলো যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেখানে এবি আর সিডি দুইটি জ্যা। তো এখানে অবশ্য উদ্দীপকে বলা হলো যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে জ্যা এবি সমান জ্যা সিডি, এখানে এই দুইটি জ্যা পরস্পর সমান। তো 1 নম্বর প্রশ্নে বলা হলো যে বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি নির্ণয় করো। 6 নম্বর বলা হলো যে ওই লম্ব যদি এবি এবং ও এফ লম্ব যদি সিডি হয় তবে প্রমাণ করো যে ওই সমান ও এফ। 9 নম্বর যদি এবি ইজ গ্রেটার দেন সিডি হয় তবে দেখাও যে ওই লেস দেন ও এফ, কারণ উদ্দীপকে বলা হলো যে এবি আর সিডি পরস্পর সমান। তো 9 নম্বর ক্ষেত্রে বলা হলো যদি কখনো এবি জ্যা সিডি জ্যা অপেক্ষা বড় হয়ে যায় তবে সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ও এফ। তো এখানে কয়ের জন্য যেটা সেটা হলো যে বৃত্তের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, এখান থেকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে আর পরিধি বের করতে হবে। তো সেক্ষেত্রে লিখতে হবে নাম্বার, তাহলে লিখতে হবে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে দেওয়া আছে ব্যাস কত 12 সেন্টিমিটার, সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই অর্থাৎ ব্যাসকে ব্যাস 2 দিয়ে ভাগ দিলে সেটা হয়ে যায় ব্যাসার্ধ, তাহলে 6 সেন্টিমিটার। তবে আমরা এবার লিখব যে অতএব বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তো এখানে পায়ের মান হলো 3.1416, গুণন আর এর মান হলো 6, 6 এর ওপর স্কোয়ার। তো এখানে 36 ইন্টু 3.1416 যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 113.0976, এত বর্গ সেন্টিমিটার। যেহেতু একক এখানে সেন্টিমিটার আছে তাহলে ক্ষেত্রফলের সময় আমরা লিখব বর্গ সেন্টিমিটার, এটা বৃত্তের ক্ষেত্রফল। আবার লিখতে হবে অতএব বৃত্তের পরিধি সমান তাহলে কি হবে 2πr একক। তো এখানে মান বসাতে হবে 3.1416 ইন্টু আর এর মান হলো 6, তাহলে 3.1416 ইন্টু 12,
37.6992 এত সেন্টিমিটার, এটা হলো বৃত্তের পরিধি। ক, এইটুকুই ক্ষেত্রফল এবং পরিধি বের হয়ে গেল। এরপর খ নম্বর, খ নম্বরে বলা হলো যে ওই লম্ব এ বি এবং ও এফ লম্ব যদি সিডি হয় তবে প্রমাণ করো যে ওই ইকুয়াল টু ও এফ। খ নম্বরের ক্ষেত্রে তোমাদের আবার চিত্র অঙ্কন করতে হবে। তো খ নম্বর আমরা এর পরের পৃষ্ঠে যাব, এখানে আমাদের জায়গা কম হবে। তো খ নম্বর, অধ্যায় তাহলে আমাদের 8। খ নম্বরে আমরা আবার বৃত্ত অঙ্কন করব। তাহলে এ বি সি ডি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো প্রশ্নে বলা হলো যে ওই লম্ব এ বি ও ই লম্ব হলো এ বি আর ও এফ লম্ব হলো সি ডি, প্রমাণ করতে হবে যে ওই সমান ও এফ। তো এখানে অঙ্কনের জন্য যেটা লাগবে সেটা হলো শুধু ও কমা এ আর ও কমা সি যোগ করে দিতে হবে। তো বিশেষ নির্বাচনে তোমরা লিখবে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা এ বি সমান যা সিডি ওই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, প্রমাণ করতে হবে যে ও ই সমান ও এফ, এটা প্রমাণ করতে হবে। ও ই সমান ও এফ যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা শুধু অঙ্কনে বলে নেব ও কমা এ এবং ও কমা সি যোগ করে, অঙ্কন এইটুকুই। এরপর প্রমাণে যদি আমরা যেতে চাই তাহলে শুরুতেই আমরা লিখব ও ই লম্ব এ বি
এবং ওএফ লম্ব সিডি বলে এই সমান আমরা লিখতে পারি বিই এবং সিএফ সমান আমরা লিখতে পারি ডিএফ। তোমরা যথার্থতায় দেবে, আমি নিচে দিলাম, তোমরা ডান পাশে দিও, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বি খণ্ডিত করে। যথার্থতায় তোমরা এটা দিতে পারো। তো এরপর এই সমান যদি বিই হয়, চিত্র খেয়াল করো, এই যে এই সমান যদি বিই হয় এবং সিএফ সমান যদি ডিএফ হয়, তাহলে কি আমরা লিখতে পারি না যে এই সমান হাফ এবি এবং আমরা এটাও লিখতে পারি যে সিএফ সমান হাফ সিডি। যেহেতু এবি সমান সিডি, অতএব আমরা কিন্তু লিখতে পারি যে হাফ এবি সমান হাফ সিডি, অর্থাৎ উভয় পাশে আমি হাফ দ্বারা গুণ করলাম। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, অতএব এই সমান সিএফ, যেহেতু এই সমান হাফ এবি, আবার সিএফ সমান হাফ সিডি, মান বসালাম হাফ এবির জায়গায় এই, হাফ সিডির জায়গায় সিএফ, সেক্ষেত্রে এই সমান সিএফ। যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ এ ওই আর ত্রিভুজ সি ও এফ কিন্তু সমকোণী ত্রিভুজ। আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ওই ও ত্রিভুজ সি ও এফ এ, আমরা বলতে পারি যে ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম করব, তিনটা অংশ আমরা সমান দেখাবো। আবার বলবো যে এই সমান সিএফ একটু আগে আমরা বের করে রাখলাম, এবং আমরা বলতে পারি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ এ ই ও কোণ সমান অন্তর্ভুক্ত, আমরা বলতে পারি যে সিএফ ও কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। এখান থেকে আমরা বলতে পারি যে ও ই সমান ও এফ, কারণ যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রমাণের সুবিধার্থে যে অংশটুকু দরকার আমরা সেইটুকু সমান লিখতে পারি। তো এখানে ওই সমান ও এফ, এটা আমাদের প্রমাণের সঙ্গে মিলে গেল, অর্থাৎ আমাদের প্রমাণ শেষ। আশা করি তোমরা সবাই খ নাম্বারটা বুঝতে পারলে।
এবার আমরা চলে যাব গ নম্বরে। গ নম্বর প্রশ্নে বলা হলো যদি এ বিটা সিডির চেয়ে বড় হয় তবে প্রমাণ করতে হবে যে ও ই ও এফ এর চেয়ে ছোট। গ নম্বর প্রশ্নে যেটা বলা হলো যে এ বিটা যদি সিডির চেয়ে বড় হয় তবে প্রমাণ করতে হবে যে ওইটা ওএফ এর চেয়ে ছোট। তো চিত্র আমরা এখানে দেখো দেখতে পাই যে এ বি সিডির চেয়ে বড়, ওইটা এ বি এর ওপর লম্ব, ওএফটা সিডি এর ওপর লম্ব। তো প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ওএফ। এটার জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন হবে শুধু অঙ্কন, শুধু আমরা কি করব ও কমা এ এবং ও কমা সি যোগ করি, অঙ্কন এইটুকুই। এবার প্রমাণ, প্রমাণে বলতে হবে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি বলে এ ই সমান হাফ এ বি এবং সি এফ সমান হাফ সিডি। এটা আমরা বলে নেব খ নম্বরে, এটা আমরা বলেছি গ নম্বরে, আমরা এটা শুরুতেই বলে নেব। আর এটার যথার্থতা আমরা আগেই দিয়েছি যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জায়কে সমদ্বিখণ্ডিত করে। তো সেক্ষেত্রে আমরা এটা লিখলাম। তো আমরা বলবো এবি সমান, সরি এবি, এবি হল সিডি এর চেয়ে বড়, আমরা সেটা বলব। আমরা বলবো যে এবি ইজ গ্রেটার দেন সিডি, এটা আমাদের দেওয়া আছে, আমরা বলে নিতে পারি এটা আমাদের দেওয়া আছে। তো উভয় পাশে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে কি আমরা এটা পাই না যে হাফ এ বি ইজ গ্রেটার দেন হাফ সিডি। তো হাফ এ বি সমান কিন্তু আমরা লিখতে পারি এ ই, আমরা লিখতে পারি যে এ ই বা এ ই ইজ গ্রেটার দেন সি এফ, আমরা কিন্তু এটা বলতে পারি। বা উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার ইজ গ্রেটার দেন সি এফ স্কোয়ার, ওই পাশে আমরা বর্গ করলাম। বর্গ করে তাহলে অঙ্কনে আমাদের যে ও কমা ইয়ে যোগ করতে হবে সেটা আমরা যোগ করে নেব। এখন ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ কিন্তু সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ
পিথাগোরাসের সূত্র মতে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা লিখব যে ও এ স্কোয়ার, মানে ত্রিভুজ এ ও ই এর ক্ষেত্রে খেয়াল করো যে ও এ স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ ও ই স্কোয়ার, এবং ও সি স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। কিন্তু ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, বা ও এ স্কোয়ার সমান ও সি স্কোয়ার আমরা আবার কি করলাম এখানে বর্গ করলাম, ও এ স্কোয়ার সমান যদি ও সি স্কোয়ার হয়, এখানে খেয়াল করো যে এখানে আমরা ও এ স্কোয়ার সমান একটা মান পাইছি আবার ও সি স্কোয়ার সমান আমরা এটা পাইছি, সেক্ষেত্রে কি আমরা লিখতে পারি না যে এই ও এ স্কোয়ার আর ও সি স্কোয়ার সমান হলে ডান পাশের মান দয় পরস্পর সমান, বাম পাশের যদি পরস্পর সমান হয় তাহলে ডান পাশের দুইটি পরস্পর সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। আমরা এখানে ও এ স্কোয়ার এবং ও সি স্কোয়ারের মান বসালাম, তো একটু আগে কিন্তু আমরা বের করে রেখেছি যে এ স্কোয়ারটা সি এফ স্কোয়ারের চেয়ে বড়, তো এখানে খেয়াল করো দেখো এ স্কোয়ারটা যদি সি এফ স্কোয়ারের চেয়ে বড় হয় তাহলে ওই স্কোয়ারটা ও এফ এর ও এফ স্কোয়ারের চেয়ে অবশ্যই কী হবে ছোট হবে। বিষয়টা এরকম, তোমরা এখানে খেয়াল করো তাহলে বুঝতে পারবে থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার, থ্রির উপর স্কোয়ার মানে কি নাইন, টুর উপর স্কোয়ার মানে কি ফোর, সমান যদি টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার হয় তো ডান বাম পাশে আমরা ১৩ পাবো, ডান পাশে কিন্তু ১৩ পাবো হিসাব নিকাশ করে। তো এই যে থ্রি স্কোয়ার যদি টু স্কোয়ারের চেয়ে বড় হয় তার মানে এখানে থ্রি স্কোয়ার মানে কি এখানে নাইন, টু স্কোয়ার মানে কি এখানে ফোর, এখানে ফোর, এখানে নাইন, নাইন যদি ফোরের চেয়ে বড় হয়, নাইন ইজ গ্রেটার দেন ফোর, তাহলে ফোর কিন্তু অবশ্যই নাইনের চেয়ে ছোট, সেক্ষেত্রে ফোর কিন্তু আমরা নাইনের চেয়ে ছোট লিখতে পারি। ঠিক এখানেও তাই যে থ্রি স্কোয়ার যদি ফোর টু স্কোয়ারের চেয়ে বড় হয় তাহলে টু স্কোয়ার অবশ্যই থ্রি স্কোয়ারের চেয়ে ছোট হবে, এটাই হলো তোমাদের মূল বিষয়। তো এখানে খেয়াল করো যে এই স্কোয়ারটা যদি সি এফ স্কোয়ারের চেয়ে বড় হয় তাহলে ওই স্কোয়ারটা অবশ্যই ও এফ স্কোয়ারের চেয়ে ছোট হবে, তাহলে এখানে তোমাদের লিখতে হবে যেহেতু এ স্কোয়ারটা সি এফ স্কোয়ারের চেয়ে বড়, সুতরাং লেখা যায় যে ও স্কোয়ারটা ও এফ স্কোয়ারের চেয়ে ছোট। উভয় পাশে যদি তোমরা রুট করো তাহলে পাবে যে ও ই লেস দেন ও এফ, এটাই প্রমাণিত, মানে দেখাতে বলা হয়েছে
এইভাবে গ নাম্বারটা শেষ করতে হবে। তো এখানে এই অংশটুকু দেখার পূর্বে তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে, এখানে এটাই হলো মূল বিষয় যে এই অনুযায়ী এখানে আমরা একটা যদি আরেকটার চেয়ে বড় হয় তাহলে এখানে বাম পাশের এই মানটা ডান পাশে এই মানের চেয়ে ছোটো হবে, সেটা এখানে আমরা লিখব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।